আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে চালতার আচার শেয়ার করছি। এই চালতার আচারের জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল। আচারটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও মজার হয়েছে। আর যারা সহজ রেসিপিতে চালতার আচার বানাতে চান, আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। তো আশা করছি আজকের চালতার আচারের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। চালতার আচারটা বানানোর জন্য আজকে আমি নিয়েছি একটা চালতা। আপনারা একই রেসিপিতে দুইটা তিনটাও নিয়ে বানিয়ে নিতে পারেন, ওই ক্ষেত্রে শুধু মশলার মাপটা ডবল করে নিলে হয়ে যাবে। তারপর প্রথমে চালতাটা আমি উপর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাঝ বরাবর কেটে নিচ্ছি। চালতা অনেক বেশি শক্ত থাকে, তো ওই ক্ষেত্রে একটু ধারালো ছুরি দিয়ে কাটতে হয়। আপনি চাইলে বডি দিয়েও কাটতে পারেন। তো প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি। মাঝ বরাবর কেটে নেওয়ার পর আমি আবারও সাইড থেকে কেটে নিচ্ছি। এখন আমরা এই চালতাটা স্লাইস করে নেব। মাঝখানে যে আটিটা ছিল ওইটা ফেলে দিচ্ছি। আপনি যতটা সম্ভব পাতলা করে যদি স্লাইস করেন তাহলে আচারটা খেতে আরও ভালো লাগবে। স্লাইস করে নেওয়ার পর উপরে যে সবুজ অংশটা থাকে ওইটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা চালতা কেটে নিয়েছি আর এরকম স্লাইস করে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে চালতাগুলো দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি পানি। আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এখন চালতাগুলো সিদ্ধ করে নেব। পানিটাও শুকিয়ে গেছে আর চালতার এই স্লাইসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা বোর্ডে নিয়ে এগুলো থেতলে নিচ্ছি। আপনি যদি পাতলা করে স্লাইস করেন তাহলে এভাবেও বানিয়ে নিতে পারেন। আর আমার যেই স্লাইসগুলো মোটা ছিল এগুলো আমি থেতলে নিয়েছি। আচার বানানোর আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি, এক চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, আর এক চা চামচ নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, দুইটা শুকনো মরিচ, এক চা চামচ নিয়ে নিচ্ছি জিরা। এই মশলাগুলো এখন হালকা করে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে, কারণ এই মশলাগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল, দুইটা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে কোনো আস্ত রসুন ব্যবহার করছি না, বাটা রসুনটা দিলেই এই চালতার আচারটা খেতে ভালো লাগে। রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আপনারা চাইলে একইভাবে কালো সরিষা বাটাটাও নিতে পারেন। সরিষা বাটাটা সরিষার তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চালতাগুলো, আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর এই চালতার আচারে আমি গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়ে একইভাবে এই চালতার আচারটা বানাতে পারেন। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। জালটা যদি কেউ কম পছন্দ করেন এখানে মরিচের গুঁড়াটা বাদ দিতেও পারেন। আমার কাছে আচার একটু স্পাইসি ভালো লাগে, যার কারণে এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা যার যার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করতে পারেন, আবার চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন পরিমাণ মতো বিট লবণ আর এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তা না হলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে না। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে আচারটা শুধু নেড়ে যেতে হবে। একটা সময় দেখা যাবে যে ঝোল টেনে গেছে, ওই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক ফুটা রেড ফুড কালার। কারণ বাজারে যে চালতা আচারটা দেখি ওইটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় শুধু রেড ফুড কালারের জন্য। তবে কালারের জন্য স্বাদের কোনো পরিবর্তন নেই, আপনি চাইলে স্কিপ করতে পারেন। গুড় দিয়ে আচারটা বানালে এমনিতেও সুন্দর একটা কালার আসে। এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের চালতার আচারটা বানানো হয়ে গেছে। আপনি চাইলে একই রেসিপিতে দুইটা তিনটা চারটা চালতার আচারও বানাতে পারেন, ওই ক্ষেত্রে শুধু মশলাগুলো ডবল করে নিতে হবে। আমাদের চালতার আচার বানানো হয়ে গেছে। এখন যে কোনো পরিষ্কার বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন এক বছরের জন্য। আশা করছি সহজ রেসিপিতে আজকের এই চালতার আচার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।